হ্যালো ফ্রেন্ডস, পরিণতির আরেকটা নতুন টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব ঐতিহাসিক 7ই মার্চ সম্পর্কে। তবে তার আগে আমাদের জানতে হবে যে 3রা মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত কী কী ঘটনা ঘটেছিল এবং 7ই মার্চের সেই ভাষণের প্রেক্ষাপট, সেই বিখ্যাত ভাষণ বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, এই প্রেক্ষাপটটা আসলে কীভাবে তৈরি হয়েছিল। হ্যাঁ, প্রেক্ষাপটটা মাত্র 3 থেকে 4 দিনের ছিল না, আমরা এটা বলতে পারি 1947 সাল থেকে মূলত 7ই মার্চের প্রেক্ষাপট শুরু হয়ে গিয়েছিল। তবে 3 থেকে 7ই মার্চ পর্যন্ত এমন কিছু ঘটনা ঘটে যে কারণে 7ই মার্চের সেই ভাষণটা অনিবার্য হয়ে পড়ে। এই 3 থেকে 7ই মার্চ পর্যন্ত পুরো দেশ বা পুরো পূর্ব বাংলা কিন্তু আসলে বঙ্গবন্ধুর কথায় চলছিল। তারা সরকারের সাথে অসহযোগ আন্দোলন চালাচ্ছিল এবং দেখা গিয়েছিল যে সবাই যারা সরকারি চাকরিতে আছে তারা নিজেদের চাকরি বর্জন করেছে। সেক্রেটারিয়েট থেকে শুরু করে প্রত্যেক বাঙালি যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছে তারা সরকারের কথা না মেনে বঙ্গবন্ধুর নির্দেশ মেনে চলছে। এছাড়াও 3রা মার্চে কিন্তু স্বাধীনতার একটা খসড়া ইশতেহার পর্যন্ত পাঠ করা হয়েছিল। এই সব কিছুর পরিপ্রেক্ষিতে এরকম একটা অবস্থা দাঁড়ায় যখন বঙ্গবন্ধুর জন্য সবাইকে একটা দিক নির্দেশনা দেওয়াটা খুব প্রয়োজন হয়ে পড়ে, কারণ মানুষজন অনেক কনফিউজড হয়ে গিয়েছিল যে এরপরে কী ঘটতে যাচ্ছে, যেহেতু ক্ষমতা দেওয়া হচ্ছে না এবং যারা ক্ষমতা দিতে চাচ্ছে না তাদের সাথেও আমাদের খুব একটা সুসম্পর্ক নেই, তাদের সাথে সম্পর্ক আসলে নির্যাতনের এবং শোষণের একটা ইতিহাস তৈরি করে দিয়েছে। তারপর পরিপ্রেক্ষিতে 7ই মার্চ বঙ্গবন্ধু বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান বা তৎকালীন রেসকোর্স ময়দানে তার বিখ্যাত ভাষণটি প্রদান করেন। সেইখানে তিনি যে কথাগুলো বলেন তার মূল কথাগুলো আসলে আমাদের স্বাধীনতার দিকেই ইঙ্গিত করে। এই জন্যই বলা হয় যে 7ই মার্চেই আসলে আমাদের স্বাধীনতার অনানুষ্ঠানিক একটা ঘোষণা হয়ে গিয়েছিল, আনঅফিসিয়াল কিন্তু আমরা এটাকেই বলতেই পারি। তার কারণ তোমরা একটু কথাগুলো মনে করার চেষ্টা করো তো, তিনি বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ এটা কিন্তু এক ধরনের স্বাধীনতার ঘোষণা। এবং আমাদের মনে রাখতে হবে সেই দিন উপস্থিত মানুষের সংখ্যা প্রায় 10 লাখ ছিল, 7 কোটি মানুষের 10 লাখই সেদিন ওখানে উপস্থিত ছিল। এবং এত বিপুল সংখ্যক মানুষের সামনে যখন বঙ্গবন্ধু বলেন তোমরা ঘরে ঘরে দুর্গ তৈরি করো, তখন আসলে বুঝতে বাকি থাকি না এই দুর্গটা কাদের বিরুদ্ধে, এবং এই দুর্গটা আসলে এখনই তৈরি করতে হবে কারণ আমরা স্বাধীনতার জন্য প্রস্তুত হচ্ছি। তোমরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নিয়ে অনেক গবেষণা হয়ে গিয়েছে, যদিও আমাদের বইয়ে এটা সম্পর্কে খুব বেশি তথ্য দেওয়া নেই, তবে তোমাদেরকে একটা তথ্য আমি বলে রাখি যেটা আজকে তোমাদের প্রশ্ন হিসাবে আমি রেখেছি। সেটা হচ্ছে 7ই মার্চের ভাষণকে কোন বিখ্যাত ভাষণের সাথে তুলনা করা হয়। এটা তোমরা মনে রাখতে পারো কারণ এটা বিভিন্ন জায়গায় অবজেক্টিভে আসতে পারে। এটিকে তুলনা করা হয় বিখ্যাত গেটিসবার্গ ভাষণের সাথে। গেটিসবার্গ একটা জায়গার নাম যে জায়গায় আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার বিখ্যাত ভাষণটি দিয়েছিল, যে ভাষণটি ছিল দাসপ্রথার বিরুদ্ধে। সেই ভাষণটি 3 মিনিটের ছিল এবং বঙ্গবন্ধুর ভাষণটি 17 মিনিটের। এই দুটো ভাষণকেই অনেক ঐতিহাসিক হিসাবে গণ্য করা হয় কারণ এই দুটো ভাষণ দ্বারাই আসলে দীর্ঘদিনের শোষণের এবং নির্যাতনের একটি সমাপ্তির পথ সেই দেশের নাগরিকরা আসলে দেখতে পেরেছিল। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন আরেকটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকেও সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।